বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আমি ডিবিএস ম্যাডাম, স্টুডেন্ট অ্যান্ড গার্জেন। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি স্টুডেন্টদের বারবার বলছি, মাস্ক ছাড়া বাড়ির বাইরে একদম বেরোবে না, ঠিক আছে? যদি তোমরা তোমার ম্যাডামকে ভালোবাসো তাহলে আমার এই কথাটা রেখো, মাস্ক ছাড়া কিন্তু বাড়ির বাইরে বেরোবে না, এবং খুব সাবধানে থাকবে, খুব সুস্থভাবে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসটা আমি শুরু করি। আজকে আমরা পড়ব ক্লাস থ্রি পাতাবাহার বইটির থেকে গাছেরা কেন চলাফেরা করে না প্রশ্ন উত্তর পর্ব দুই, তাই তো? প্রশ্ন উত্তর পর্ব এক এতটা আমরা আলোচনা করে নিয়েছি, আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব দুই, মানে দু নম্বর থেকে আমরা আজকে আলোচনাটা করব, ঠিক আছে? সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর নোটিফিকেশানটা অবশ্যই অন থাকবে, কারণ বিভিন্ন ক্লাসের ভিডিও যায়, তো যদি নোটিফিকেশানটা অন থাকে তাহলে কিন্তু ভিডিওগুলো তোমাদের স্ক্রিনে চলে যাবে, ঠিক আছে? আর আমাদের তোমাদের ইংলিশ পড়ার জন্য আর ম্যাথ পড়ার জন্য নতুন যে ক্লাসটা আরম্ভ হয়েছে, ডিবিএস ম্যাথ ডিবিএস ম্যাডাম, তো সেই ক্লাসটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো ক্লাস থ্রির পড়া অলরেডি আমি সেখানে শুরু করে দিয়েছি কিন্তু। আচ্ছা, শুরু করা যাক। দু নম্বর কী আছে, বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, ঠিক আছে? কি বলেছে দেখো, শেকড় বাকর শাখা প্রশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। কি ছিল অ্যান্সারটা? অ্যান্সারটা হবে হচ্ছে শেকড় বাকর, ঠিক আছে? শেকড় বাকর, আমরা এই লাইনটা পেয়েছি যে শেকড় বাকর মাটির নিচে চালাচালি করে দিব্যি ঘুরে বেড়াতো, ঠিক আছে? তো এক নম্বরটা আমরা এটা টিক দেবো, এটা মাটি বন্ধনীর থেকে উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে, তার মানে আমায় এটা কিন্তু লিখতে হবে খাতায়। তো খাতায় যখন আমরা লিখবো অ্যান্সারটাকে নেব এইভাবে যে শেকড় বাকর, তারপরে লিখবো হচ্ছে মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো, ঠিক আছে? নেক্সট কি বলেছে, 2.2-এ মানুষকে ব্যাকেটে কী আছে, ট্রেনে বাসে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। অ্যান্সার হবে হেঁটে হেঁটেই, অ্যান্সার কি হবে, হেঁটে হেঁটেই। তাহলে আমরা কী লিখবো, মানুষকে, তারপরে আমরা ব্যাকেট থেকে হেঁটে হেঁটে অ্যান্সারটা অনলি লিখবো, হ্যাঁ, হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো, এইভাবে পূর্ণ বাক্যে লিখবো। আমি অ্যান্সারটা লিখবো মানে এটাই বোঝাতে চাইছি যে এই দুটোকেই লিখবে না, যে ট্রেনে বাসে তারপরে হেঁটে হেঁটে লেখার পরে তুমি হেঁটে হেঁটে টিক দিয়ে দিলে, সেটা করবে না খাতায়। খাতায় যখন লিখবে শুধু মানুষকে লিখে এই দুটোর মধ্যে যেটা সঠিক হবে সেটাকে নেবে, লিখবে, লিখে তারপরে সেন্টেন্সটাকে শেষ করবে, ঠিক আছে? নেক্সট কি বলেছে, 2.3, একবার একদল লোক জঙ্গলে না বন্দরে গিয়েছিল, কোথায় গিয়েছিল তোমরা জানো উত্তরটা, একদল লোক জঙ্গলে গিয়েছিল। তাহলে আমরা লিখবো একবার একদল লোক, উত্তর লিখবো জঙ্গলে, তারপরে লিখবো গিয়েছিল, ঠিক আছে? নেক্সট কি বলেছে, 2.4, 2.4-এ কি বলেছে, সকলে মিলে দুঃখে তারপরে কি দিল, আনন্দে হাততালি দিচ্ছিল। সবাই হাততালি দিচ্ছিল কিভাবে, আনন্দে হাততালি দিচ্ছিল যখন গাছেরা ঝুঁকে পড়েছিল, তাই তো? তাহলে কি লিখবো, সকলে মিলে আনন্দে হাততালি দিল, হলো দিচ্ছিল ছিল না, সরি, দিল। নেক্সট কি বলেছে, 3 কি বলেছে, 2 আমাদের সলভ হয়ে গেল। এর আগে যে 1 আমি করিয়েছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে? যারা দেখুনি সেখান থেকে দেখে নিতে পারবে, বা এই ভিডিওর শেষেও আমি পিন করে দেবো, ঠিক আছে? আচ্ছা, 3 কি বলছে, বাক্য বাড়াও। 3.1-এ কি বলেছে, মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো কোথায়। এটা কিন্তু খুব বোঝার বিষয়, ঠিক আছে? কোথায় যেতে হতো, এই লাইনটা একদম বইতে দেওয়াই আছে, কোথায় যেতে হতো উত্তরটা আমরা দেখে নেব। দেখো উত্তরটা দেওয়া আছে, মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে, দূর দূরান্তে যেতে হতো, তাই তো? তাহলে কী দেখলাম, উত্তর কী আছে, দূর দূরান্তে। তাহলে আমরা উত্তরটা কী লিখবো, কোথায় যেতে হতো, তাই তো? কোথায় মানে দূর দূরান্তে, এটা অ্যান্সার হবে। তাহলে মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে, উত্তর হচ্ছে দূর দূরান্তে যেতে হতো। একদম সুন্দর করে বাক্যটা আমরা বাড়িয়ে ফেললাম, মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো, অ্যান্সারটা লিখে আমাকে বাক্য বাড়াতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে, 3.2-এ কি বলেছে অ্যান্সার, প্রশ্নটা আমরা একটু দেখে নেব। প্রশ্নটা বলছে, মানুষ গাছের শাখা প্রশাখা ঝুলিয়ে রাখতো, এবার ব্যাকেটে দিয়েছে কি, মানুষ গাছের শাখা প্রশাখা ঝুলিয়ে রাখতো, ব্যাকেটে দিয়েছে কি, কি ঝুলিয়ে রাখতো, অর্থাৎ মানুষ গাছের শাখা প্রশাখায় কি ঝুলিয়ে রাখতো। দেখো অ্যান্সারটা এখানে রয়েছে দেওয়া, মানুষ তাদের পোশাক আশাক
বাক্স প্যাঁটরা থলি সেখানে ঝুলিয়ে রাখত, অর্থাৎ সেই শাখা প্রশাখাটার মধ্যে, এই যে শাখা প্রশাখা ছড়িয়েছিল সেখানে ঝুলিয়ে রাখতো। তাহলে আমরা উত্তরটা কি লিখবো? উত্তরটা আমরা লিখব, মানুষ গাছের শাখা প্রশাখায় তাদের অ্যান্সার কি হবে, পোশাক আশাক, তারপরে বাক্স প্যাঁটরা, তারপরে থলি ঝুলিয়ে রাখতো। একদম পুরো অ্যান্সারটা লিখবো, শুধু অ্যান্সারটা লেখার পরে একদম সেন্টেন্সটা আমরা তুলবো। কি ঝুলিয়ে রাখতো বলা আছে, তো মানুষ গাছের শাখা প্রশাখায়, অ্যান্সার হচ্ছে পোশাক আশাক, বাক্স প্যাঁটরা আর থলি, তারপরে লিখে দেবো এই যে ঝুলিয়ে রাখতো। ঠিক আছে, নেক্সট কি বলেছে, ফিরে আসার পর সকলেই ক্লান্ত। এখানে কি দিয়েছে, কেমন, মানে ফিরে আসার পর সকলেই কেমন ক্লান্ত ছিল। আমরা লাইনটা দেখি কি আছে, 3.3-এর দেখো, এখানে একটা আমরা দেখে নেব। দেখো, ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো, এখান থেকে তুলবো, ফিরে আসার পর প্রত্যেকের জায়গায় কিন্তু এখানে সকলেই দিয়েছে, তো আমরা এখানে সকলেই লিখবো। সকলেই ক্লান্তর আগে কি লিখবো, কেমন ক্লান্ত, ভীষণ, ভীষণ ক্লান্ত। তো এইভাবে উত্তরটা আমরা লিখবো, উত্তরটা আমরা লিখবো, ফিরে আসার পর সকলেই ভীষণ ক্লান্ত। হয়ে গেল, নেক্সট আমরা যাব, নেক্সট হচ্ছে 3.4। 3.4-এ কি বলেছে, ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে। কেন ঝুঁকে পড়ল, কেন ঝুঁকে পড়েছিল, আমরা অ্যান্সারটা দেখে নিই। দেখো, এখানে দেওয়া আছে, এত ওজন গাছের ডাল সহ্য করতে পারল না, ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে। তার মানে ওজন সহ্য করতে পারিনি, তাই তারা ঝুঁকে পড়েছিল। তাহলে কিসের ওজন সহ্য করতে পারিনি, আমরা জানি এখানে যে জিনিসপত্রের ওজনগুলো সহ্য করতে পারিনি। তাহলে আমরা কি লিখব, ভারী জিনিসপত্রের ওজন সহ্য করতে না পেরে ডালগুলো সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে। ভারী জিনিসপত্রের ওজন সহ্য করতে না পেরে ডালগুলো সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে। হয়ে গেল, নেক্সট প্রশ্নে যাব। নেক্সট আমাকে কি বলেছে, মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়, কখন, কখন বইতে হয়, অ্যান্সারটা আমরা দেখব কোথায় আছে। দেখো, অ্যান্সারটা এখানে দেওয়া আছে, ভ্রমণের সময়, তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হতো। ঠিক আছে, কারণ তখন আর গাছের এত বইতো না, সেই জন্য। কিন্তু যেহেতু এটা বড় প্রশ্ন নয়, এটা ছোট প্রশ্ন, তাহলে আমরা এক কথায় বাক্য বাড়াতে বলেছে, আমরা এক কথায় লিখব। যে কি লিখব উত্তরটা, উত্তরটা আমরা লিখব যে ভ্রমণের সময়, ভ্রমণ, অ্যান্সারটা হবে ভ্রমণ, কখন, ভ্রমণের সময়, ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই, তারপরে কি লিখব, বইতে হতো। ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হতো। হয়ে গেল, নেক্সট আমরা বাক্য রচনায় যাব। নেক্সট দিয়েছে হচ্ছে, বাক্য রচনাগুলো কী কী দিয়েছে, গাছগাছালি, সহযোগিতা, অক্সিজেন, বাক্স প্যাঁটরা আর ভ্রমণ। তাহলে আমরা বাক্য রচনাগুলো একটু দেখে নেবো। বাক্য রচনা কিন্তু নিজেরা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু শিখবে না বাবা। ঠিক আছে, আচ্ছা, আজকে আমি একটু আমি করিয়ে দিচ্ছি, কিন্তু নিজেরা করবে। তাহলে কি বলেছে, গাছগাছালি, গাছগাছালি দিয়ে কী করতে পারি, গাছগাছালি থেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধ পাই, গাছগাছালি থেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধ পাই, এটা লিখবে। নেক্সট আমরা যাব, আমি গার্জেনদের রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে ডেলি 4-5টা করে বাক্য রচনা বাচ্চাদের বানিয়ে দেবেন করতে দেওয়ার জন্য, ওরা তাহলে বাক্য গঠন করাটা শিখে যাবে। আচ্ছা, নেক্সট কি বলেছে, সহযোগিতা, সহযোগিতা কি বলেছে, সব সময় আমাদের একে অপরকে সহযোগিতা করা উচিত, সব সময় আমাদের একে অপরকে সহযোগিতা করা উচিত। ঠিক আছে, নেক্সট বলছে অক্সিজেন, অক্সিজেন দিয়ে কি করতে পারি, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন। ঠিক আছে, নেক্সট কি বলেছে, আচ্ছা, বাক্স প্যাঁটরা, বাক্স প্যাঁটরা দিয়ে আমরা কি করতে পারি, দেখো এটা কিন্তু পর্যটনেই আছে, ঠিক আছে, লাইনটা তো এই জন্য মাথায় রাখতে হয় সমস্ত কিছু। তাহলে কি বলেছে, বিষ্টুবাবু বাক্স প্যাঁটরা নিয়ে বেড়াতে চলেছেন, বিষ্টুবাবু বেড়াতে যাচ্ছিলেন না, তো সেই নামটা দিয়ে দিলাম। তাহলে কি বলেছে, বিষ্টুবাবু বাক্স প্যাঁটরা নিয়ে বেড়াতে চলেছেন। হয়ে গেল, নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে ভ্রমণ,
আচ্ছা, ভ্রমণ দিয়ে আমরা কি করতে পারি? বাবা মায়ের সঙ্গে আমি গরমের ছুটিতে ভ্রমণে গিয়েছিলাম। বাবা মার সঙ্গে আমি গরমের ছুটিতে ভ্রমণে গিয়েছিলাম, হয়ে গেল। নেক্সট বলছে এলোমেলো শব্দগুলো, তাই তো? আগে দেখে নিই একটু কি আছে নেক্সট। আচ্ছা না, নেক্সট আছে হচ্ছে 5 নম্বর শূন্যস্থান পূরণ, এটা করে নিই, তারপরে এলোমেলো করব। শূন্যস্থান পূরণে কি বলেছে? 5.1-এ এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা কি করতো, করতাম, করতে না করতো? দেখো এটা লাইনের সঙ্গে কোনটা ম্যাচ খাচ্ছে, গাছেরা চলাফেরা করতাম মানে কি আমরা নাকি, সেটা তো নয় গাছেরা, তাই তো? করতে হলো একদম সেন্টেন্সটা সাজছে না, তাই তো? তাহলে এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতো, এটাই একটা সেন্টেন্স, তাই তো, মানে বাক্য। তাহলে এটা কি হবে? করতো অ্যান্সার হবে, এখানে করতো লিখবো। নেক্সট কি হয়েছে 5.2-এ? কোনো যানবাহন ছিল না, ছিলে না, না ছিলাম না, যানবাহন অবশ্যই ছিল না হবে, তাহলে কোনো যানবাহন ছিল না, ঠিক আছে। নেক্সট তোমরাও দেখনি, কি বলেছে? দেখেনি, দেখেনি না দেখনি। তাহলে কি হচ্ছে, কি কোনটা লিখবো? দেখনি, তোমরাও দেখনি, একটা দিয়েছে দেখিনি, আর একটা দিয়েছে দেখেনি, আর একটা হচ্ছে দেখনি, তাহলে তোমরাও দেখনি। আমরা বলি না তোমরাও এটা দেখনি, সেটাই দেখনি। নেক্সট কি বলেছে 5.4? 5.4-এ কি বলেছে? তারা অপমানিত বোধ করলো, সরি করলে, করলো না করলাম, তারা অপমানিত বোধ করলো। নেক্সট কি বলেছে? কত পাখি গাছে বাসা, এটা তো আমরা জানি বাঁধে, তাই না? তাহলে কি হবে, বাঁধে, বাঁধো না বাঁধি, তাহলে বাঁধে, কত পাখি গাছে বাসা বাঁধে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আমরা যাব 6 নম্বর, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো, ঠিক আছে। এলোমেলো এই যে বর্ণগুলো আছে, এটা আমাকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। কি দিয়েছে আমরা একটু দেখে নেব। কি বলেছে? লয় হস্যি লি, ডয়াকারে ডা, ল আর গয় হস্যু, এটা কি হবে? ডালগুলি, খুব সোজা, এটা ডালগুলি হবে। নেক্সট কি বলেছে? ক্ষয়াকার পয়রাফলা, তালব্যশয়াকার, তালব্যশয়াকার ক্ষয়াকার, এটা কি হবে? শাখা প্রশাখা, কি হবে? শাখা প্রশাখা। নেক্সট, নেক্সট হচ্ছে রয় দীর্ঘি, দেখতে পাচ্ছ তো, রয় দীর্ঘি প উ কয়াকার, তাহলে এটা কি হবে? উপকারী, উ প কয়াকার রয় দীর্ঘি, উপকারী। নেক্সট দন্তের স বুর্গের জয় হস্যি, প দন্তের নয় হস্যি আর ত্র, তাহলে কি হবে? এটা জিনিসপত্র, বুর্গের জয় হস্যি নয় হস্যি দন্তের স, জিনিস প তয়রাফলা পত্র, জিনিসপত্র। আরেকটা হচ্ছে লয়াকার রয়াকার ফয়েকার চ, এটা হচ্ছে চলাফেরা, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইজি, তাই তো? নেক্সট হচ্ছে যাচ্ছি, মানে খুব সহজ, কিন্তু এটা যেভাবে বুঝিয়েছি তোমরা এতদিনে নিশ্চয়ই শিখে গেছো, যারা আমরা আমার ক্লাসটা ফলো করো তারা বর্ণ বিশ্লেষণ আমি আশা করি ভুল করবে না, তাই তো? আচ্ছা কি বলছে? বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণ কী কী দিয়েছে? নির্দেশ, ভাঙন, ভীষণ, দেখেনি, আনন্দ। তাহলে এটা আমরা কী করবো? দেখেনি উত্তরগুলো। আচ্ছা নির্দেশ, মনে আছে আমি কী কী বলেছিলাম? সবার আগে মাথায় রাখতে হবে যেগুলো স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কোনগুলো? অওয়া ক অওয়া যেগুলো হয়, অ আ হস্যই দীর্ঘ ই হস্যু দীর্ঘ, মানে অ থেকে ও পর্যন্ত, এটা স্বরবর্ণ আমরা জানি। আর ব্যঞ্জনবর্ণ ক খ গ খ, এগুলো সব ব্যঞ্জনবর্ণ, ঠিক আছে, একদম চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত ব্যঞ্জনবর্ণ, তাই তো? তাহলে স্বরবর্ণতে কোনো হসন্ত বসবে না, কিন্তু ব্যঞ্জনবর্ণতে হসন্ত বসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় নম্বর মাথায় রাখতে হবে, যেই আমাদের বর্ণটার নিচে কোনো আকার থাকবে না, মানে বর্ণটায় কোনো আকার ইকার হস্যিকার থাকবে না, তার সঙ্গে আমরা অ যোগ করব। যেটার সঙ্গে কোনো আকার ইকার হস্যিকার দীর্ঘিকার থাকবে না, সেটার সঙ্গে আমরা অ যোগ করব, ঠিক আছে? এই দুটো মাথায় রাখো। এবার আমি দেখিয়ে দেখিয়ে বলে যাচ্ছি, ঠিক আছে, কি বলছে দেখো। নির্দেশ, নয় হস্যি দয়রে একার তালব্যশ, তাহলে ন নয় হসন্ত ব্যঞ্জনবর্ণ, নয় হসন্ত যোগ নয় হস্যি, এটা কী কার? হস্যিকার, তাই তো? মানে হস্যি কিসে হয়? হস্যিকার এই যে যোগ হস্যই নির, তারপরে নির্দেশ, একটা রয়ের উচ্চারণ আসছে, রয়ের উচ্চারণ কিসে আসছে? রেফে আসছে, নির, তাহলে রেফের যে উচ্চারণটা হয় সেটা বর্ণের আগে উচ্চারণ হয় সবসময়, ঠিক আছে, তাহলে নির্দেশ, তাহলে আমি একটা র লিখব, র লিখে একটা হসন্ত দেব, যোগ দ, দয়ে হসন্ত, ঠিক আছে, যোগ একার, 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 এটা দেখতে পাচ্ছি, এই যে এটা একার,
এ এ লিখবো, তাহলে এ কার হলে এটা এ লিখলাম, ঠিক আছে। যোগ, এই যে তালব্যের স, তালব্যের স লিখলাম, স লিখে হসন্ত দিলাম। যোগ, এটা কি কোনো আকার ইকার হস্রিকা দীর্ঘিকা কিছু আছে? তালব্যের স তো নেই, তাহলে আমরা কি যোগ করব, অ যোগ করব, কারণ নির্দেশ, ঠিক আছে, অযোগ হবে। যেটাতেই আকার ইকার হস্রিকার থাকবে না, সেটার সঙ্গে ব্যঞ্জনবর্ণগুলো যেটাই থাকবে না, তার সঙ্গে আমরা অযোগ করব, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট বলেছে কি, ভাঙন, ভয়াকার, উম, দন্তের ন। সবসময় এই যে তালব্যের স, এটা তালব্যের স ছিল, স এরকম হচ্ছে, ন অ এরকম, সেই জন্য কিন্তু অযোগ হয়, ঠিক আছে। আকার হলে তো তালব্যের স আকার হতো, ঠিক আছে, আকার হলে তো ভাঙনা আ হয়ে যেত, তাই তো, তাই আকার বসতো, তো এটা তো আকার নেই, কোনো কারই নেই, তো সেই জন্য অ বসছে কিন্তু, ঠিক আছে। যাই হোক, ভাঙনে যাই, তাহলে ভয় হসন্ত যোগ আকার আ হবে, যোগ উম আছে, উম বসালাম, যোগ হসন্ত দিলাম, উময় কোনো আমাদের মাত্রা নেই, তাই অ যোগ হবে উম, হ্যাঁ, অ যোগ হলো, যোগ দন্তের ন, যোগ দন্তের নয় হসন্ত দিলাম, যোগ অ, অ, ঠিক আছে, মাত্রা নেই, তাই অ বসে গেল, ঠিক আছে। নেক্সট কী বলেছে, ভীষণ, ভয় দীর্ঘি, মধুন স, মধুর ন। তাহলে ভ লিখলাম ভয় হসন্ত, যোগ দীর্ঘি, এই যে দীর্ঘিকার, হস্যি ছিলে, হস্যি থাকলে হস্যিকার হতো, দীর্ঘি মানে হস্যই হতো, দীর্ঘিকার আছে মানে হচ্ছে দীর্ঘই, তাহলে দীর্ঘই যোগ মধুন স, মধুন স হয় হসন্ত, মধুন স, আকার নেই, তাই তো, আকার নেই, তাই অ বসে গেল, যোগ মধুর ন, মধুর নয় হসন্ত, মধুর নয় কোনো আকার নেই, অ বসে গেল, ঠিক আছে। নেক্সট বলেছে দেখেনি, দেখেনি কি হবে, দয়েকার, ক্ষয়েকার, নয় হস্যি, তাহলে দয় হসন্ত যোগ একার, দেখেনি একার, একার কিন্তু, তাহলে একারে এ হবে, যোগ খ, ক্ষয় হসন্ত হলো ব্যঞ্জনবর্ণ বললে এগুলো হসন্ত হচ্ছে। নেক্সট কি বলেছে, ক্ষয়েকার আছে, তাহলে এ বসবে, যোগ নয় হস্যি, তাহলে নয় হসন্ত হস্যিকার, অর্থাৎ তাহলে হস্যই বসবে, হস্যিকার কিসে হয়, আকার কিসে হয়, আয়ে হয়, হস্যিকার কিসে হয়, হস্যয়ে হয়, দীর্ঘিকার কিসে হয়, দীর্ঘয়ে হয়, এইভাবে, ঠিক আছে, তাহলে এটা হস্যই বসে গেল। নেক্সট কি বলেছে, আনন্দ, আ দন্তের ন, দন্তের ন, তাহলে আ বসলো, আ স্বরবর্ণ, কোনো রকম কোনো হসন্ত বসবে না। নেক্সট কি বলেছে, দন্তের ন, দন্তের ন ব্যঞ্জনবর্ণ, হসন্ত বসবে, যোগ দন্তের নয় কোনো আকার নেই, দন্তের ন, তাই তো, দন্তের নয় কোনো মাত্রা নেই, তাহলে কি হবে, অযোগ হবে, যোগ এটা কি আছে, দন্তের ন, দন্তের নয় কি আছে, দন্তের নয় হসন্ত বসবে, ঠিক আছে, ব্যঞ্জনবর্ণ বলে, তারপরে কি আছে, দ, দয়ে হসন্ত বসবে, এটায় কোনো মাত্রা নেই, তাই আমরা অ বসাবো, মনে হলো, ঠিক আছে, বুঝতে পারলে এটা সবাই এটা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবে আর কমেন্টস করবে, তোমরা অনেকদিন আমাকে কমেন্টস করো না, ঠিক আছে, কমেন্টস করবে, কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই বলবে, ঠিক আছে, আজকের জন্য এটুকু, টাটা।